আর এই মুহূর্তে আমরা সল্টলেকের দিকে নজর রাখবো, কেননা সল্টলেকে সেখানে চাঞ্চল্যকর একটি ঘটনা, অনুষ্ঠান চলাকালীন দুই ব্যক্তির মধ্যে বচসা, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কাঁচি দিয়ে কুপিয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে, এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো প্রতিবাদে ফেটে পড়ছেন। সল্টলেকে সেখানে দুই ব্যক্তির মধ্যে বচসার জের, বচসার দিয়ে কাঁচি দিয়ে হামলা, মৃত্যু সাহেব আলী নামে এক ব্যক্তির অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি, সেই দাবিকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা শুনলেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন, তাদের কি বক্তব্য শোনালাম, এবং এই পুরো বিষয় নিয়ে মৃতের বাবা তিনি ঠিক কি বলছেন, তার কি অভিযোগ শোনাবো। আপনাদের শোনালাম মৃতের বাবা তিনি ঠিক কি বলছেন, এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, তাদের যেটা বক্তব্য অভিযুক্ত যুবক তাকে গ্রেপ্তার, এবং সেই গ্রেপ্তারের দাবিও তারা জানিয়েছেন। সল্টলেকে গতকালে খুন করা হয় যুবককে, এবং আজ সকাল থেকে দফায় দফায় সেখানে উত্তেজনা, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন, তাদের যেটা বক্তব্য যে গতকাল একটি অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীনই দুই ব্যক্তির মধ্যে বচসা, সেই বচসার জেরেই আচমকাই এক ব্যক্তি কাঁচি দিয়ে হামলা চালায় সাহেব আলী নামে এক ব্যক্তির ওপর। সল্টলেকের দিকে আমরা নজর রাখছি, কেননা সেখানে চাঞ্চল্যকর ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে ঘটনাস্থলেই রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন, আমি প্রজ্ঞার কাছে সরাসরি চলে যাব। প্রজ্ঞা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন, গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখো, আমি ঠিক সেই ঘটনাস্থলেই রয়েছি, এইটাই দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, এটা হচ্ছে তোমার চিংড়ি ঘাটা বাসন্তী দেবী কলোনির মাঠের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, এখানেই কালকে বিসর্জন ছিল। সেই বিসর্জনের সময় এখানে অনেক গান বাজনা হচ্ছিল, এবং সেখানে পাড়ার কয়েকজন ছেলে তারা জড়ো হয়েছিল, এবং সেখানে একটা তারা বিসর্জনের যে প্রসেশন হয় প্রসেশন নিয়ে বেরোচ্ছিল, যেটা জানা গেছে ঠিক সেই সময় সাহেব আলী সে কাজ থেকে ফিরছিল, এবং পাড়ায় যেহেতু একটা প্রসেশন যাচ্ছে প্রতিমা নিরঞ্জনে সে দাঁড়িয়ে দেখছিল, ঠিক সেই সময় এলাকার বা লোকদের যে বক্তব্য যে এলাকার দুষ্কৃতি হচ্ছে এই বিট্টু সর্দার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই ছেলেটি সাহেব আলীর ওপর যায় এবং তার সাথে ঝগড়া শুরু করে, এবং তারপরে তাকে একটা সরিয়ে অন্যত্র সরু একটি অন্ধকার গলিতে নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে রীতিমতো মারধর শুরু করে, এবং তাকে যখন বাঁচাতে যায় মোক্তার আলী বলে আরো এলাকার আরেক যুবক, তার উপরেও আঘাত করে সেই ধারালো অস্ত্র দিয়ে, এবং তারপরে সেই ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের কাছে এক কোপ লাগা, এবং ঘাড় থেকে পুরো গলা অবধি সেই ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় সাহেব আলীর, এবং সেই রক্তাক্ত অবস্থা দিয়ে সেই গলির মধ্যে দিয়ে কোনো মতে নিজের বাড়ির সামনে আসলে সেখানেই পড়ে যায়, এবং এলাকার লোক বাড়ির লোক তাকে NRS হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে শেষ রক্ষা হয়নি, তারপরেই সাহেব আলী মারা যায়। কিন্তু এই ঘটনায় যে মূল অভিযুক্ত বিট্টু সর্দার সে কিন্তু সম্পূর্ণ নিখোঁজ রয়েছে, এবং তার সঙ্গে যে একজন রয়েছেন অলোক সেও এই মুহূর্তে নিখোঁজ রয়েছে, পুলিশ তার খোঁজ চালাচ্ছেন। কিন্তু এলাকার মানুষের উত্তেজনা ক্ষোভ ফেটে পড়ছে, তাদের বক্তব্য হচ্ছে যে
বারে বারে এই দুষ্কৃতে মৃত্যুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েও পুলিশ নিষ্ক্রিয়, তারা কোনো ভূমিকা নেয়নি এবং এখন অবধি সে অধরা। তার গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন এবং এলাকার মানুষজনেরা জানাচ্ছেন যে এই এলাকায় রীতিমতো একটা সন্ত্রাস চালিয়ে রাখছে কিছু দুষ্কৃতি এবং মাঝে মধ্যে আক্রমণের শিকার হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা এবং তার থেকেই কিন্তু এই ক্ষোভ। দিদি, কালকে রাতে তো আপনার তো এখানেই বাড়ি, কি ঘটেছিল ঘটনাটা আপনি তো সবটা দেখেছেন? হ্যাঁ, পূজো তো পুজো বাসন্তী দেবী কলোনির মাঠে পুজো এই বক্স চালানো, রাত একটা থেকে দুটো অবধি বক্স চালানো, এই ইস্যু করে আপনাদের মেরে ফেলেছে। আমি বললাম কি করে কি হলো, বলে ওর বন্ধু ফোন করে বলেছে হসপিটালে আছে। শিগগিরই যা, আমরা থাকি এক জায়গায়, আমার বোন থাকে আর এক জায়গায়। আমার বোন এখন এয়ারপোর্ট থেকে এখানে আসছে, এখন এসে পৌঁছায়নি। আমাদের ভালো ছেলে, ভালো ছেলে, ওর কোনো রেপোর্ট নেই, কোনো দোষ নেই, ছেলেটা খুন করে দিয়েছে। আমরা খুনের বদলে খুন চাই, ওই বিট্টু নামে ছেলেটার ফাঁসি চাই আমরা। বলিস ওই কিছু হয়নি, সাইবলির একটা বন্ধু এটা দিয়ে গেল, ও দোকানে যাচ্ছিল, যাই হোক তো বলছে এটা দিয়ে কেন যাচ্ছিস, তো বলছে যা দাদা আমি একটু দোকানে যাচ্ছি, তোকে ধাক্কা ধুকি দিচ্ছে, সাইবলি এইখান থেকে দেখতে পেয়ে ও গেছে। হ্যাঁ, অতটা খেয়াল করিনি যে ওর এই জায়গাটা ফটো রয়েছে, হাতেও লেগেছে, হাতে ব্লাড তখন রক্ত বেরিয়ে আছে। ততক্ষণ আমি এসে আমার একটা মেজদা গেছিলো, মেজদাকেও মেরেছে এইখানটা ফিটে, ওরও ফিটে ফটো হয়েছে। টাকা দাও, টাকা টাকা।